নজর রাখবো পরবর্তী সংবাদে। তিস্তার পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণা আগামীকাল, তবে তার আগে উত্তপ্ত হচ্ছে ক্রমশই কৈলা শহর। তিস্তার পঞ্চায়েত নির্বাচনের গণনার আগেই এক প্রকার কৈলা শহরের রাজনৈতিক পরিবেশ আরো একবার উত্তপ্ত, বিশেষ করে গৌরনগর ব্লক, যেখানে গণনা কেন্দ্রে রাজনৈতিক দলগুলির জন্য বরাদ্দ জমায়েতে স্থান নিয়ে তৈরি হয়েছিল জটিলতা। তারপরে জেলাশাসকের অফিস ভাঙচুর, কার্যালয়ে গিয়ে হামলা, প্রশাসনিক পর্যায়ে সর্বদলীয় বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন এক প্রকার মানতে নারাজ রাজনৈতিক দল, তারপরেই শুরু হয়েছিল এই ধরনের রাজনৈতিক উত্তাল। তবে শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য প্রশাসন কতদূর প্রস্তুত রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠে আসছে কৈলা শহর থেকে। যদিও এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবি ধরা পড়ছে তাতে করে নিরাপত্তা রয়েছে, যথোপযুক্তভাবে স্ট্রংরুমের বাইরে রয়েছে সেই নিরাপত্তা, কারণ আগামীকালকেই রয়েছে সকাল থেকে ভোট গণনা। ভোট গণনাকে কেন্দ্র করে পরিস্থিতি কেমন রয়েছে তা খতিয়ে দেখছেন রাজনৈতিক দলগুলিও। ইতিমধ্যে কৈলা শহরের এই পরিস্থিতি এবং তার সাথে আজকের কি অবস্থা রয়েছে, আগামীকাল গণনার আগে স্ট্রংরুম কতটা নিরাপদ রয়েছে, কি বক্তব্য উঠে এসেছে দুই রাজনৈতিক দল কংগ্রেস এবং বিজেপির পক্ষ থেকে, শুনুন। কারণ গত 5 তারিখ মাননীয় জেলাশাসকের আহ্বানে সর্বদলীয় মিটিং, এই সর্বদলীয় মিটিং এর সিদ্ধান্তটা কার্যকরী করার দায়িত্ব হইল অ্যাডমিনিস্ট্রেশন, জেলা অ্যাডমিনিস্ট্রেশন। আমরা যখন 8 তারিখে আমাদের প্যান্ডেল তৈরি করার জন্য যাই বা বুথ কেন্দ্র থেকে যে বক্সগুলা স্ট্রংরুমে আসছে, তখন আমরা জায়গা চিহ্নিত করি এবং সেই জায়গাতেই আমরা প্যান্ডেল বানাবো বলে আমরা সিদ্ধান্ত। পরের দিন দেখা যায় ওই জায়গাতেই ভারতীয় জনতা পার্টির লোকরা প্যান্ডেল তৈরি করছে। আমরা ঘটনাটা সঙ্গে সঙ্গে জেলাশাসকের নলেজে নিই এবং জেলাশাসক ব্যাপারটা হচ্ছে আমি দেখছি কিছু করতে হবে না, আমাকে একটু শুনবেন। আমরা ওনাকে অনেক সময় দীর্ঘ সময় দিয়েছি, এরপরে আমরা জেলাশাসকের সঙ্গে দেখা করতে পারি। এই খবর পেয়েই হাজার হাজার কংগ্রেস কর্মী জেলাশাসক অফিসের সামনে জমায়েত হয়, সেখানে আমরা বিক্ষোভ প্রদর্শন করি এবং বিনা প্ররোচনায় ম্যাজিস্ট্রেটের বিনা অনুমতি এসএসবি বেধড়ক লাঠিচার্জ করে, এতে প্রায় একজন কংগ্রেস কর্মীকে রক্তাক্ত অবস্থায় তাকে জিবি হাসপাতালে রেফার করতে হবে, প্রায় 50 জন কর্মী এবং সমর্থকরা লাঠি পিটায় আহত। আমরা সেখানে প্রচণ্ড আমরাও বিক্ষোভ করি, জেলাশাসকের সঙ্গে আমাদের নেতা বিরোধী সিনহার নেতৃত্বে একটা প্রতিনিধি দলকে জেলাশাসক আহ্বান করেন এবং আমরা সেখানে দেখা করতে যাই এবং জেলাশাসক আমাদেরকে আশ্বস্ত করেন যে 5 তারিখের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটা কার্যকরী হবে এবং সেই আশ্বাসের ভিত্তিতেই আমরা আমাদের বিক্ষোভ আমরা প্রত্যাহার করি। কিন্তু পরবর্তী সময় দেখা যায় রাজ্য মন্ত্রিসভার দৈনিক মন্ত্রীর পরিচনায় এবং প্রশাসনকে চাপে ফেলে জেলাশাসক পুনরায় একটা মিটিং আহ্বান করেন আজকে সকাল 10:30 মিনিটে। আমরা সেই মিটিংয়ে চিঠিও আমরা রিসিভ করি এবং আমরাও সেই মিটিংয়ে বয়কট করেছি, কিন্তু কী সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তটা আমাদের জানা নেই বা আমাদেরকে কোনো ধরনের মাইনরসের কপি আমাদেরকেও আমাদের পার্টিকে দেওয়া হয় কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি। কিন্তু আমরা পুরোপুরি শুনতে পেরেছি যে যে জায়গাটা আমাদের জন্য চিহ্নিত করা হয়েছিল সেই জায়গাটা এখন অ্যাডমিনিস্ট্রেশন কাউকে দেবে না, না কংগ্রেস পার্টি, না বিজেপি বা সিপিএম বা ত্রিপুরা বা কোনো পার্টিকে দেবে না, সেই জায়গাটা অ্যাডমিনিস্ট্রেশনের লোকরাই ব্যবহার করবে। এবং আমি শুনেছি যে আমাদের জন্য নাকি বরাদ্দ করা হয়েছে পশ্চিম সাইডে এবং ভারতীয় জনতা পার্টির জন্য বরাদ্দ করা হয়েছে দক্ষিণ সাইডে, যদিও আমরা কোনো সরকারিভাবে কোনো কাগজ পাই না। এইটাই আমাদের কাছে যথেষ্ট খবর। তবে আমরা আগামী করলো গণনাতে আমরা যাচ্ছি, আমাদের হাজার হাজার কর্মী সমর্থকরা সেখানে উপস্থিত হবে এবং এতে যদি কোনো বিশৃঙ্খলা বা প্রশাসনিক কোনো জটিলতার কারণে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয় তার জন্য কিন্তু জেলা প্রশাসন প্রথম মাইনসে যা জানানো হয়েছিল যে জায়গায় সেখানে জমায়েত হবেন নাকি আজকের যে আমরা তো এখনো অবস্থান যে জায়গায় আমাদের জন্য বরাদ্দ করা হয়েছে সেই জায়গাতেই আমরা উপস্থিত থাকব, কারণ আমাদের কাছে এখনো কোনো মাইনসে কিছু জানানো হয়নি। কালকে হঠাৎ করে রাত্রে আনুমানিক 7টার সময় একটা চিঠি আসে যে আজকে আবার ডিএম কোর্ট পালাসলে এই সর্বদলীয় বৈঠকে ডাক দেওয়া হয়েছে ডিএম এর আহ্বানে।
তো আমরা ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি হিসাবে আমি ছিলাম এই মিটিংয়ে। বৈঠকটা মূলত ওই যে নির্বাচনের দিন বিভিন্ন সাইট নিয়ে কোন দল কোন দিকে বসবে এ নিয়ে বিভিন্ন একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল। অ্যাকচুয়ালি আমরা চেয়েছিলাম আমাদের নির্বাচন বৈদ্যনাথ একাডেমিক স্কুল যেটা আছে স্কুল থেকে বেরিয়ে আমাদের উত্তরাংশ যেটা আমরা চেয়েছিলাম, কারণ এখানে আমাদের পারমানেন্টটা ভারতীয় জনতা পার্টির অফিস আছে, তো সেই অফিস আমরা যেহেতু আছে সেই জায়গাতে আমরা চেয়েছিলাম, ডিমান্ড করেছিলাম গভর্নমেন্টের কাছে। তো পরবর্তী সময়ে জানলাম যে এটা কংগ্রেস এবং সিপিএমকে দেওয়া হয়েছে। তো আজকে এই ব্যাপারে একটা বিতর্ক ছিল, মিটিং হয়েছে, ফলপ্রসূ মিটিং হয়েছে, প্রশাসনিক আধিকারিকরা সবাই ছিলেন, আমাদের জেলা শাসক ছিলেন, মহকুমা শাসক ছিলেন, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা ছিলেন। তো সর্বসম্মতভাবে লাস্টের দিকে সিদ্ধান্ত হয় যেটা যেই রাস্তা নিয়ে বিতর্ক, যেই সাইড নিয়ে বিতর্ক, বিশেষ করে উত্তর দিক, সেটা প্রশাসনের হস্তক্ষেপে প্রশাসন নিয়ে যায়, এটা কাউকে দেওয়া হবে না, কোনো পলিটিক্যাল পার্টিকে দিচ্ছে না। আমাদেরকে পরবর্তী সময়ে দক্ষিণ দিকটা স্কুলের থেকে দক্ষিণ অংশ যেটা এটা এই সাইডটা আমাদেরকে দেওয়া হয়েছে, কংগ্রেসকে দেওয়া হয়েছে, কংগ্রেস এবং সিপিএমকে দেওয়া হয়েছে পশ্চিমাংশ, স্কুলের পশ্চিমাংশ। আর আমাদের সাইডেই গ্রামীণ একটা রাস্তা আছে, সেই রাস্তাতে দেওয়া হয়েছে তিপ্রামাটাকে, এই জাস্ট এখন পর্যন্ত দেওয়া হয়েছে। দেওয়ার পরে সকালে মিটিং শেষ করে স্পট ভেরিফিকেশন হয়, স্পট ভেরিফিকেশনের পরে সবাইকে যার্থিক দূরত্ব অনুপাতে প্রশাসন থেকে আমাদেরকে চিহ্নিত করে দেওয়া হয় যে এই দূরত্বর বাইরে আমরা অফিস করবো, আমরা জমায়েত করার যারা সমর্থক যাবে তাদের বসার ব্যবস্থা। সব রাজনৈতিক দল একইভাবে তাই করছে। আমরা আজকে যে সর্বদলীয় বৈঠক এবং প্রশাসনের উদ্যোগে যে বৈঠক হয়েছে ফলপ্রসূ হয়েছে, আমরা এতে স্বতঃস্ফূর্ত এবং সন্তুষ্ট। গভর্নমেন্ট যেটা সিদ্ধান্ত করেছে তার সাথে আমরা সহমত এবং আমরা চাই, আমরাও প্রশাসনকে আশ্বস্ত করেছি যে আমরা তরফ থেকে প্রশাসনকে সহযোগিতা করার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা 100% তৈরি আছি। আমরা কোনো ধরনের গণ্ডগোল, কোনো ধরনের গণ্ডগোল বা মানুষের কোনো ক্ষতি হোক এটা আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষে তাই চাই না। আমরা বিগত দিনে আমাদের রেকর্ড যেটা আপনারা দেখেছেন 2018 সালে সরকার পরিবর্তনের পরেও আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কৈলাসের বিশেষ করে এখন পর্যন্ত কোনো ধরনের বিরোধী দলের উপরে আক্রমণ বা বিরোধী দলের বাড়িঘর ভাঙ্গা এমন কোনো রেকর্ড নেই। এখন পর্যন্ত কৈলাসের শান্তি বজায় আছে, কুড়াও নির্বাচনটা শান্তিতে কাটিয়ে দেওয়া হয়েছে। লাস্ট এখন গণনার সাইড নিয়ে একটু সমস্যা ছিল, এটাও কেটে গেছে। আগামী কালকে তো গণনা, সন্ধ্যার ভিতরে রেজাল্ট আসবে, আপনারাও জানবেন। আমার বিশ্বাস এবার যে কৈলাসর মণ্ডলের অন্তর্গত গ্রামাঞ্চলের যারা গণদেবতা তারা ভারতীয় জনতা পার্টির পক্ষেই রায় দিয়েছেন এবং আমাদের বিশ্বাস কালকে আমরা কৈলাস। আপনারা শুনলেন কংগ্রেস এবং বিজেপি দুই রাজনৈতিক দলের বক্তব্য। তবে আগামীকালকের যে ভোট গণনা রয়েছে সেই গণনা সুষ্ঠুতে এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে সেই আবেদন উঠে আসছে কার্যত পক্ষে রাজনৈতিক দলের পক্ষ থেকে। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।